না, বানানো প্রশ্নের সাজানো উত্তর নয়, এমনকি চোখে চোখ রাখার নাটকও নয়। এখানে তীব্র প্রশ্ন আর তর্কে খুলে যাবে সব মুখোশ। না, খেলা হবে না, প্রশ্ন হবে, তর্ক হবে শিব দ্বারা সোজা রেখে। প্রতি সোম থেকে শুক্রবার রাত 1টায় 24 আওয়ার টিভিতে আমার সঙ্গে দেখুন অনুপম অন লাইভ, রংহীন ভাবনার রংবাজি। এবার আরো সহজ এসে গেল সিটি রাইডার অ্যাপ বেসড এসি ফার সার্ভিস। অফিস যাত্রার সহজ উপায়, অ্যাপের মাধ্যমে বুক করুন আর নিমেষের মধ্যেই সবটা পেয়ে যান একেবারে হাতের মুঠোয়। বিশদে জানতে ফোন করুন 6292234500 অথবা 6262680000 অথবা 7844860000 নম্বরে। কম খরচে শহর এবং শহরতলির অফিস যাত্রার নিরাপদ ঠিকানা সিটি রাইডার। আজই আমাদের অ্যাপটি ডাউনলোড করুন আর আপনার অফিস যাত্রাকে অত্যন্ত সহজ করে তুলুন। সিটি রাইডার অ্যাপ বেস্ট এসি বাস সার্ভিস, শুধুমাত্র আপনার জন্য। অনুপম অনলাইন নিবেদন করছে সিটি রাইডার, আপনার অফিস যাওয়ার পথ এবার আরো সহজ। আমি অনুপম কাঞ্জিলাল, শুরু করছি আজকের অনুপম অনলাইন। আমাদের ভারতের সংবিধান যারা তৈরি করেছিলেন তারা প্রত্যাশা করেছিলেন যে রাজনীতি আর ধর্ম অনেকটা ব্যবধান রেখে চলবে, এই জন্যই তারা বোধহয় ধর্ম নিরপেক্ষতার বিষয়টার উপরে জোর দিয়েছিলেন। কিন্তু বাস্তবে কি ঘটেছে আমরা দেখেছি, যেভাবে বারবার করে রাজনীতির সাথে ধর্ম মিলে গেছে এবং সেখান থেকে হিংসা হানাহানির বলয় তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের আমাদের দেশের সংবিধানের যে ধর্ম নিরপেক্ষতা নীতি সেটা বারবার লঙ্ঘিত হবার উপক্রম হয়েছে। গত কয়েক বছর ধরে গোটা দেশ জুড়ে ধর্ম আর রাজনীতির এই মেলবন্ধনটা অনেকেই মনে করছেন যে আমাদের দেশে একটা অন্যতম সমস্যা হিসেবে সামনে আসছে। আমাদের এ রাজ্য, আমরা যারা প্রগতি সংস্কৃতি ঐতিহ্যের কথা বলি, ঠিক তারাও এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নির্বাচনের প্রাক্কালে এ রাজ্যে যখন বিধানসভা নির্বাচন, তার ঠিক প্রাক্কালে যে যে ঘটনাগুলো ঘটছে একদম ধর্ম নিরপেক্ষতাকে প্রশ্ন করবার পক্ষে সেটা যথেষ্ট। আমাদের প্রশ্ন, রাজনীতির মঞ্চে এত ধর্মের কথা কেন? সব দলই, এমনকি বিজেপি তার ইস্তাহারে সরাসরি এই প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা ক্ষমতায় আসলে এখানে অর্থাৎ এ রাজ্যে সরস্বতী পুজো করা, দুর্গা পুজো করবার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। আমরা জানি না কবে বাধা ছিল, কীভাবে বাধা রয়েছে, তবে এই প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে। রাজনীতির মঞ্চে এই যে বিষয়টা বারবার করে আসছে এবং একই সাথে আজও ঘটেছে, হিংসা, লাগামহীন হিংসা। নির্বাচনটাকে বলা হয়েছিল গণতন্ত্রের উৎসব, কিন্তু সত্যি কি উৎসব আছে? আমরা আতঙ্কিত, আশঙ্কিত, হয়তো নির্বাচনকে কেন্দ্র করে আরও বড় হিংসার ঘটনার সাক্ষী থাকতে হবে আমাদের এ রাজ্যে। এমনটা হওয়া কি কাঙ্ক্ষিত ছিল, এমনটা কি ভেবেছিলাম আমরা? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে এই যে ব্যবস্থাটা, এই যে আতঙ্ক উদ্বেগের পরিবেশটা তৈরি হচ্ছে, কোথা থেকে, কিভাবে? আজ রাজনীতির সাথে ধর্ম এবং সন্ত্রাসের যে সম্পর্ক, সেই বিষয়টার উপরে আলোচনা করে আমরা একটু এই বিষয়টার উপরে আলোকপাত করবার চেষ্টা করব, মানুষের বোধ এবং চেতনায় নাড়া দেওয়ার তাগিদে। কারণ আমাদের মনে হয়েছে এই বিষয়গুলো সামনে আনা জরুরি, রাজনৈতিক চাপানউতোর নয়, বরং আমরা যদি গোটা বিষয়টাকে একটু অন্যরকমভাবে মানুষের সামনে আনতে পারি, মানুষের সামনে বোঝাতে পারি, সেটা বোধহয় জরুরি, এটা বোধহয় সময়ের দাবিও। আসুন ঠিক এই মুহূর্তে আলোচনার জন্য যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অফিস যাত্রা এবার আরো সহজ রাজাগোপাল ধর চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন অধ্যাপক এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন এবং সমাজকর্মের সঙ্গে যুক্ত চঞ্চল চক্রবর্তী, আমাদের সঙ্গে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রয়েছেন অনিন্দ্য রায় চৌধুরী,
আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমি গোটা বিষয়টা এই কারণে বারবার করে আলো ফেলতে চাইছি যে আমাদের খুব উদ্বেগ হচ্ছে, আমাদের খুব আশঙ্কা হচ্ছে, আর কিছুদিন পরেই নির্বাচন। সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যে যেন বড় কোনো হিংসার ঘটনা না ঘটে, এবং যেটা বারবার করে বলছি, ধর্ম এবং রাজনীতি যাতে ব্যবধান রেখে চলতে পারে, কারণ এটাই তো কথা ছিল আমাদের সংবিধানের, এটাই তো বার্তা ছিল। আমরা কি সেই বার্তাটা কোনো রকমে ভুলে যাচ্ছি? আপনাদের সবার কাছে আলোচনায় আসব, তবে তার আগে আমরা একটু দেখে নেব যে রাজনীতির মঞ্চে কিভাবে ধর্মীয় উচ্চারণগুলো একেবারে অকপট সোচ্চার হয়ে উঠছে। আসুন আমরা একটু দেখে নিই যে রাজনীতির মঞ্চে কিভাবে উচ্চারিত হচ্ছে ধর্ম কথা। আর বৈরাগত গুন্ডারা আসলে একদম মাতৃরূপ ধারণ করে বলবেন, বৈরাগতরা বিদায় নাও, ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে শরণ্যেত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণস্বয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহসদা নমস্তুতে ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকরায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আর যদি কেউ সাগরে যান, তার মা গঙ্গায় ছট পুজো হয়, কপিল মুনির আশ্রমে পুজো হয়, তাহলে সূর্যদেবের প্রণাম করে বলবেন ওং নমো জবা কুসুম শঙ্কাশঙ্কাশ্চপ্যং মহাদুতিম ধন্তরিং সর্ব পাপ ঘনৎপনতঃস্মি দিবাকরং। মা গো শক্তি দাও, পিতৃদেবতা মাতৃদেবতা শক্তি দাও, যাতে লড়াই করে আমরা জিততে পারি। কি মা বোনেরা, খেলা হবে? জেতা হবে? এক তারিখে ভোট আছে এখানে, ভাই বোনেরা আমার, এমন করে খেলতে হবে যে বিজেপিকে বোল্ড আউট করে মাঠের বাইরে বের করে দিতে হবে। আর মা বোনেরা আমার, এমন করে খেলতে হবে যে ভোটটা দিয়ে এসে বলতে হবে গেট আউট, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার বাড়িতে তোমার স্থান নেই, আমার পাড়ায় তোমার স্থান নেই, আমার এলাকায় তোমার স্থান নেই। আমরা শুনলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণ, একটু ধন্দ হয়। প্রথম পর্যায়ে যেভাবে তিনি বলছিলেন সেটা রাজনৈতিক মঞ্চের ভাষণ কিনা তা নিয়ে রীতিমতো ধন্দ হওয়াটাই স্বাভাবিক। আর তারপরে বললেন যে ভোটের পরে বার করে দিতে হবে কাউকে কাউকে। আমি জানি না কাকে বা কাদেরকে বের করে দেবার কথা বলছেন, রাজ্যের প্রধান প্রশাসক তিনি, যে ভঙ্গিতে যেভাবে কথা বলছেন তাতে ওই যে বললাম আতঙ্ক আর আশঙ্কার জায়গাটা ক্রমশ বিস্তার লাভ করছে। শুধু মুখ্যমন্ত্রী নন, কিন্তু শুধুমাত্র এ রাজ্যের শাসক দল নয়, সব দলের পক্ষ থেকেই যে বার্তাগুলো উঠে আসছে সেগুলো যথেষ্টই উদ্বেগের। আমরা ঠিক এই বিষয়টির উপরে আলোকপাত করবার প্রয়াস করব। আমি প্রথমেই আসব অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে। রাজাগোপালবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যেভাবে গোটা বিষয়টা সামনে আসছে, রাজনৈতিক প্রেক্ষিত যেভাবে পাল্টে যাচ্ছে, হিংসার বার্তা এবং ধর্মীয় বার্তা দিয়ে মানুষকে আবেগে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করবার প্রয়াস, কিভাবে দেখছেন আপনি? না, আমি দেখুন, ধর্ম যে বিভাজন করে আমি ঠিক বুঝতে পারি না। ধর্ম যদি আমরা ঠিক আসছি, আমি ঠিক আছে, আপনার আমার প্রশ্নের দিকে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, সেটা ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি সেই জায়গায়। দেখুন, ব্যাপারটা হচ্ছে ধর্ম, সব ধর্মই শান্তির কথা বলে। কোন ধর্মেই বলা নেই যে আর এক ধর্মের মানুষকে, মানুষের বিরুদ্ধে আক্রমণ করো, এটা কোথাও বলা নেই। কেউ যদি দেখাতে পারেন তাহলে আমি খুব খুশি হব যে এই ধর্মে লেখা আছে, কোথাও সেসব বলা নেই। এবং আমি ইসলাম ধর্মে বলা আছে আল্লাহ চান তুমি সুখী হও, তুমি সুখী হলেই আল্লাহ সুখী হবে, এ ধরনের কথা সেখানেও বলা আছে। এবং আমাদের যে উপনিষদে সেটা বলা হচ্ছে যে সর্বে ভবন্তি সুখী, না সবাই সুখে থাকুক, মানে তারুকে অশান্তি করব, এটা কোথাও বলা নেই, এটা কোথাও বলা নেই। সুতরাং যারা ধর্মের শ্লোক আওড়াচ্ছেন, বোঝা যাচ্ছে যে তারা ধর্মের জন্য করছেন না,
তারা ওই শ্লোকগুলো মানে সেটা সঠিক কি বেঠিক সে আলোচনাটা হয়তো এই মুহূর্তে প্রয়োজন নেই, মানে ব্যবহার করছেন, কিন্তু তারা বলছেন ব্যবহার করছেন, অফকোর্স ব্যবহার করছেন, কেননা সেই শ্লোকগুলো তো ব্যবহার করার কথা তো মানে ব্যক্তিগত প্রার্থনার সময় পূজা অর্চনার সময় সেখানে না করে তারা সেগুলোকে ব্যবহার করছে লাখো লোকের সামনে, বোঝাতে চাইছেন যে এগুলো আমার মনে আছে, আমি সবকিছুই জানি, এই যে বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা যে আমি সবকিছুই জানি, আমাকে কেউ বলবে না যে আমি হিন্দু ধর্মের লোক নই, এই বার্তাটা সে দেওয়ার চেষ্টা, এবং একটা যে শ্লোকগুলো মানে অধিকাংশ মানুষেরই যারা হিন্দু ধর্ম পালন করেন তাদের তাদের মনে থাকার কথা, তারা বাড়িতেই পূজা আর্চা করেন, এগুলোর এগুলো বাইরে গিয়ে কেউ করেন না, মন্দিরে গিয়ে পূজার স্থলে গিয়ে সেটা করেন, ভগবানকে ডাকেন, সবাই শুধু নিজের শান্তি না নিজের সুখ নয় বিশ্বের সুখ, এটাই হচ্ছে হিন্দু ধর্মের বক্তব্য, সবাই সুখে থাকুক। এখন যেটা ঘটছে এখানে এগুলো ব্যবহৃত হচ্ছে এমন ভাবে যাতে করে বলার চেষ্টা যে কেউ যেন আমাকে না ভাবে আমি সংখ্যালঘুর পক্ষে আছি, আমি সংখ্যাগরিষ্ঠদেরও পক্ষে আছি, দেখো আমি এত সব মন্ত্রতন্ত্র বলে দিচ্ছি, এইটাকে দিয়ে একটা প্রকাশের চেষ্টা, এর আগে সেভাবে দেখিনি, উনি যে আর এভাবে দেখিনি। সুতরাং ধর্ম আমাদেরকে সৎ আচরণ করতে শেখায়, ধর্ম কিন্তু ধর্মের গুণ আছে, ধর্মকে কেউ আমি লঘু করতে চাই না, আমাকে মার্জনা করবেন, ধর্মের মধ্যে ধর্ম না থাকলে কিন্তু আমরা অনেক অনেক নিচু হতে পারতাম, যেখানে ধর্মের ব্যবহার নেই সেখানে মানুষ অনেক নিচু প্রকৃতির। সুতরাং ধর্ম যদি সঠিকভাবে পালন করা যায় তাতে কোনো দোষের নেই, কিন্তু এখানে ধর্ম কিন্তু তার লক্ষ্য নয়, হ্যাঁ সেখানে সেটাই লক্ষ্য নয়। আপনার কাছে আসবো আমি, চঞ্চলদার কাছে আসবো, চঞ্চলদা যে প্রসঙ্গটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, মানুষের নিজস্ব ধর্ম থাকবে, তবে আমি চঞ্চলদার কাছে আসবার আগে পরিচয় করিয়ে দিই, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন কাজী মাসুম আখতার, শিক্ষক পদ্মশ্রী প্রাপ্ত, তিনিও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, তাকেও আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত। চঞ্চলদা আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাইছিলাম সেটা হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতার যে বিষয়টা রাখা ছিল আমাদের সংবিধানে, যে রীতিটাকে অনুশীলন করা হচ্ছে আমাদের আজকে রাজনীতির ময়দানে, আপনি দেখলেন আমি অনুষ্ঠান শুরু করলাম মুখ্যমন্ত্রীর ভাষণ দিয়ে, কোথাও মনে হয় না যে আসলে আমাদের ধর্ম নিরপেক্ষতার যে নীতি রাষ্ট্র পরিচালনায় তার উপরে একটা আঘাত আসছে বা আসতে যাচ্ছে, এরকম একটা উদ্বেগ হওয়া কি খুব অস্বাভাবিক যেভাবে প্রক্রিয়াটা চলছে? আমি দুটো বিষয়ে বলে নিই, মানে দুটোই ধর্ম নিরপেক্ষ মানে ধর্ম এবং রাজনীতির সঙ্গে যুক্ত। প্রথম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বলতে ঠিক কি বোঝানো হয়, রাজাগোপাল বাবু সেটা বলে মানে সূত্রটা ধরিয়ে দিয়েছেন। আমাদের সংবিধান যারা রচনা করেছিলেন তারা প্রথমে আমাদের 25-28 ধারার মধ্যে মানুষের ধর্মাচরণ কিরকম হবে হওয়া উচিত সেটা সম্পর্কে বলেছিলেন, কিন্তু তারপরে 1976 আরো স্পষ্ট করে আমাদের সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ কথাটিকে যুক্ত করা হলো। ধর্ম নিরপেক্ষ এই কথাটির প্রকৃত অর্থ হচ্ছে যে কোনো রাষ্ট্রীয় ধর্ম থাকবে না, মানে আমরা হিন্দু রাষ্ট্রও নই, ইসলামিক রাষ্ট্রও নই বা খ্রিস্টান রাষ্ট্রও নই, কোনো ধর্মের ধর্মের রাষ্ট্রীয় ধর্মের অনুপস্থিতি। 2 হচ্ছে যে শুধু রাষ্ট্রীয় ধর্মের অনুপস্থিতি তা নয়, রাষ্ট্রের যেহেতু কোনো ধর্ম নেই সেই জন্য অনেকে বলেন যে রাষ্ট্রের ধর্ম নেই রাষ্ট্র সব ধর্মকে পৃষ্ঠপোষকতা দেখাবে, না কথাটা কিন্তু তা নয়। রাজনীতি এবং ধর্মের পৃথকীকরণ, রাজনীতি এবং ধর্মের পৃথকীকরণ এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার দ্বিতীয় শর্ত। কিন্তু আমরা বিগত এই নির্বাচন শুধু নয়, আমরা যদি ভারতীয় রাজনীতির অনুসন্ধান করি বিগত 20 তাহলে আমরা দেখতে পাব যে ধর্ম আর রাজনীতিকে একত্রীকরণ করা হয়েছে খুব তীব্রভাবে। কোনো একটি দল করেছে এই কথা বলতে পারলে হয়তো আমার ভালো লাগতো,
বা আপনাদেরও ভালো লাগতো বা বিতর্ক এড়ানো যেত, তা আসলে তা নয়। একাধিক দল এই কাজ করার চেষ্টা করেছে। দ্বিতীয় আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, ধর্মপ্রাণ মানুষ, ধর্মীয় মানুষ ধর্ম আচরণ করেন মনে প্রাণে, ধর্মপ্রাণ মানুষ আর ধর্ম ব্যবসায়ী, এই দুটোর মধ্যে একটা পার্থক্য রাখা দরকার। এই যে নির্বাচনী মঞ্চে মুখ্যমন্ত্রীর যে বক্তব্যটা দেখানো হলো, সেটা আমাদের আজকের যে দুটো বিষয় তার সঙ্গে এতই তার মিল রয়েছে। একই বক্তৃতায় তিনি ধর্মাচরণ করছেন, আবার একই বক্তৃতায় তিনি হিংসার প্ররোচনাও দিচ্ছেন। আমি রাজাগোপালের সম্পূর্ণ একমত, হঠাৎ করে যদি এই মিটিংটার চালিয়ে দেওয়া হয় তাহলে এটা কোনো ধর্মীয় সভা না রাজনৈতিক সভা, এটা বোঝারই উপায় থাকবে। ধর্মীয় প্রচার অনুষ্ঠান না রাজনৈতিক, এবং শুধু ধর্ম আর রাজনীতির পৃথকীকরণই নয়, যারা রাষ্ট্রীয় পদাধিকারী তারা প্রকাশ্যভাবে এই রকম ধর্মাচরণ করতে পারেন না। এটা কোথাও সংবিধানে লেখা আছে পারেন না এরকম নয়, কিন্তু ধর্মনিরপেক্ষতার মানে হচ্ছে এটা যে রাষ্ট্রীয় পদাধিকারী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী যে কোনো যারা সংবিধানের নামে শপথ নিয়েছে তারা এরকম প্রকাশ্য সভায় বা প্রকাশ্য ভাবে ধর্ম আচরণ ধর্মীয় আচরণ করা, এটা যেমন আমরা দেখছি এখন উনি ঠিকই বলেছেন যে বোঝানোর চেষ্টা হচ্ছে আমি বা কম হিন্দু কিসে, ওটা সব হিন্দুত্ব। আবার উনি ঈদের সময় হিজাব পরে নামাজ পড়তেও চলে যাবেন, দেখো আমি তো তোমাদের সঙ্গেও আছি। এই রাষ্ট্র কারোর সঙ্গেই নেই, একদম রাষ্ট্র ধর্ম মানুষের অভ্যন্তরীণ ব্যাপার, কোন অন্তঃপুরের ব্যাপার। এইটা আমরা বাইরে এনে এটাকে আমরা পদ্মাবত এবং কেদাক্ত আপনার কাছে আসবো, আমি তো অনিন্দ্যবাবুর কাছে যাব। অনিন্দ্যবাবু, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, আজকে আমরা আলোচক হিসেবে পেয়েছি তারা সকলেই প্রত্যক্ষভাবে কেউ রাজনীতির সাথে যুক্ত নয়, ব্যক্তিগত রাজনীতি সবারই রয়েছে, আপনি একমাত্র একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, সেক্ষেত্রে আপনাকে আমি খুব নির্দিষ্ট প্রশ্ন করতে চাইবো যে এই যে বিষয়টা চলছে ধর্ম রাজনীতি এবং একই সাথে হিংসার যে প্রলোভন দেওয়ার প্রয়াস, কোথাও মনে হয় না এর ফল অত্যন্ত মারাত্মক হতে পারে? আমি শুরু করার আগে আমার শেষের দিকের কথাগুলো বোধহয় শোনা যায়নি, আমি এক লাইনে বলছি। সেটা হচ্ছে এইরকম প্রকাশ্যভাবে ধর্মাচরণ করা, এটা রাষ্ট্রের কোনো পদাধিকারী অর্থাৎ যারা সংবিধানের নামে শপথ নিয়েছেন এরকম ব্যক্তিদের পক্ষে এটা কিন্তু অন্যায় এবং সংবিধান লঙ্ঘনের সামিল, সংবিধান লঙ্ঘনের সামিল। এখন তিনি দেখাতে চাইছেন, রাজাগোপাল বাবু একদম সঠিকভাবে দেখাতে চাইছেন, দেখো আমি বা কম হিন্দু কিসে, কিন্তু আবার ঈদের সময় তিনি হিজাব পরে। চঞ্চলবাবু আপনার কথাটা বোঝা গেছে, আমি অনিন্দ্যবাবুর কাছে আসি। অনিন্দ্যবাবু, যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে একজন রাজনৈতিক হিসেবে গোটা প্রেক্ষিতটা দেখে আপনার আতঙ্ক বা আশঙ্কা হচ্ছে নাকি? আমি বলি একটু, মানে আমি ধর্ম বলতে যেটা বুঝি সেটা মানে তুমি যেটা ধারণ করছো সেটাই হচ্ছে ধর্ম, আর রাজনীতির সাথে সমাজনীতি অর্থনীতি এবং মানব কল্যাণের নীতি সরাসরি ভাবে জড়িত আছে। তোমাকে একটা ছোট্ট কবিতা দিয়ে আমি শুরু করছি আর কি। তোমার ছেলেরা নাগপুর থেকে দাঙ্গা বিদ্যা শেখে, আমার চেতনা কাজী নজরুল শ্যামা সঙ্গীত লেখে। অতএব এই ধর্মীয় উন্মাদনা, এই ধর্মীয় উন্মাদনা আমরা যখন 2019 লোকসভা নির্বাচনের সময় শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে, তখন তুমি দেখবে যে শপথ অনুষ্ঠানে কেউ জয় মা কালী, কেউ ইনশাআল্লাহ, কেউ জয় শ্রীরাম, কেউ জয় মা দুর্গা বলছে। অতএব ভারতবর্ষের রাজনীতির পীঠস্থান এবং ভারতবর্ষের আইনসভার পীঠস্থান, সেখানে একটা ধর্মীয় ভাবাবেগকে একটা উস্কে দেওয়া হচ্ছে। দেখো, আমরা মনে করি যেটা যে একমাত্র ধর্ম দিয়ে তুমি যদি শুধু সমাজকে আড়াআড়ি ভাবে ভাগ করতে চাও তাহলে সেই রক্তের হোলি কিন্তু খেলা হবে। আজকে তুমি বলো যে ঈশ্বর বলতে আমরা একটা সুপার পাওয়ারকে ভাবি, কেউ ভাবতে পারে, কেউ আস্তিক হতে পারে, কেউ নাস্তিক হতে পারে, কিন্তু আমরা ঈশ্বর মানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও বুঝি। কিন্তু
তুমি যদি ঠাকুর বলো, ঠাকুর মানে দুর্গা ঠাকুর বলতে পারো, লক্ষ্মী ঠাকুর বলতে পারো, সরস্বতী ঠাকুর বলতে পারো, কিন্তু অনেক মানুষ আছে আজও আমার মনে হয় ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে। ইনারা যে জয় শ্রীরাম স্লোগানটা দিচ্ছে, কেন এরা রাজা রামমোহনের স্লোগানটা বলে না, যে রাম মানে রাজা রামমোহন, রাম মানে ক্ষুদিরাম। মহাত্মাজি মৃত্যুর আগে বলেছিলেন হে রাম, হে রাম ছিল প্রগতির প্রতীক, হে রাম ছিল ধর্ম নিরপেক্ষতার প্রতীক, এ হে রাম ছিল ন্যায়ের প্রতীক। আর বিজেপির যে রামটা, সেই রামটা হচ্ছে নাথুরামের রাম, সেই রামটা হচ্ছে হিংসা ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে এবং বিদ্বেষ ছড়াচ্ছে। তোমাকে আমি কয়েকটা যদি উদাহরণ দিই এই বিগত কয়েক বছরের আর কি ভারতীয় জনতাবাদীর কর্মকাণ্ড, যে ধর্মীয় অনুশাসনকে কিভাবে একটি রাজনীতির বৃত্তায়নের মধ্যে তারা নিয়ে এসে একটা কেন্দ্রীভূত করার চেষ্টা করছে। তারপরে আমি তৃণমূল কংগ্রেসের দিকে আমি এগোবো আর কি। তোমার মনে আছে 2019 নির্বাচনটা হয়েছিল পোলারাইজেশনের নির্বাচন, অতএব হিন্দুরা হিন্দুদের ভোট দেবে, মুসলমানরা মুসলমানদের ভোট দেবে, আলটিমেটলি মানুষ মানুষকে ভোট দেবে না। এই ধর্মের ভিত্তিতে ভোট হয়ে আমরা পরবর্তীকালে দেখে গেলাম যে 303টা সিট নিয়ে বিজেপি ক্ষমতায় এলো। সেই সূত্র ধরেই 2019 সালে আমি একটু বলি এখানে আমার প্রশ্ন, যে সেই সূত্র ধরেই কি এবার বিধানসভা নির্বাচনের প্রাককালে এরা যে এই রকম ধর্মীয় প্রচার, মানে রাজনীতির মঞ্চে এই রকম ধর্মীয় প্রচারটা রমরমা আকার নিল? দেখো দেখো আমি রমরমা আকার নেওয়ার কিছু দুটো দল চেষ্টা করছে, মানে দুটো দল দেখাতে যাচ্ছে কে বেশি হিন্দু বিদ্বেষী, আবার কেউ দেখা যাচ্ছে কে বেশি মুসলিম দরদী, আবার কেউ দেখাতে যাচ্ছে কে বেশি মুসলিমকে ভালোবাসে, কে বেশি হিন্দুকে ভালোবাসে। আমি তোমায় বলছি মমতা ব্যানার্জি 2019 নির্বাচন শেষ হয়ে গেছে, ঠিক 48 ঘন্টা পর উনি একটা প্রেস কনফারেন্স করলেন, প্রেস কনফারেন্সে উনি পরিষ্কার বললেন যে গরু দুধ দেয় তার লাঠি খেতেও আমি রাজি। অতএব এটা একটা শ্রেণী তুষ্ট করার জন্য বললেন। দিলীপ ঘোষ কৃষ্ণনগরে সভা করতে গেছেন, দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছে এখানে হিন্দুরা মার মার খাচ্ছে, উনি বলছেন বেশ তো মার খাচ্ছে খাক, কেন কৃষ্ণনগরে হিন্দুরা বিজেপি কে ভোট দেয়নি। অতএব মানব কল্যাণ, সমাজ কল্যাণের জন্য মানুষের মূল্যবোধ, মানুষের চেতনাকে এরা গুরুত্ব দিতে চায় না। এবং বিগত কয়েক বছর কাজী মাসুম আক্তারের কাছে একটু আসি, কাজী মাসুম আক্তার আপনার কাছে আমার প্রশ্ন, যে প্রসঙ্গটা উল্লেখ করলেন অনিন্দ রায়চৌধুরী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনের পরে রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখ থেকে যে বাণী নিঃসৃত হয়েছে ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে, সেটা খুব বিপজ্জনক। এবং কোথাও কি মনে হয় যে সেই বিপদটা বাড়তে বাড়তে আজকে আজকের এই পশ্চিমবঙ্গের চেহারাটা অত্যন্ত আশঙ্কার একটা জায়গা তৈরি করেছে? কারণ রাজনীতির মঞ্চে যেভাবে ধর্ম এবং একই সাথে খুব আশ্চর্যজনক বলে মনে হলেও একই সাথে হিংসার বার্তা ধ্বনিত হচ্ছে। আজকেও চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, মাত্র কয়েকদিন আগে একজন খড়গপুরে একজনকে গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে বলে অভিযোগ উঠছে, এবং মাত্র কয়েকদিন আগে একটা নাবালক বোমের আঘাতে এক নাবালকের মৃত্যু হয়েছে। এই যে মৃত্যুগুলো একের পর এক আসছে, আমরা রাজনীতির মাঝে ধর্মের কথা শুনছি, যেটা রাজাগোপাল চক্রবর্তী বলছিলেন যে ধর্ম মানে যা ধারণ করে কিংবা যা মানুষকে সৎ হতে শেখায়। কোথাও কি মনে হয় যে ভুল প্রয়োগে এবং আসলে ব্যবহার করছে, যেটা রাজাগোপাল বাবু বলেছেন তার বক্তব্যে, ব্যবহার করা হচ্ছে ধর্মকে? দেখুন, আমরা যারা এখানে কথা বলছি আমরা কম বেশি প্রত্যেকে অবগত আছি, ধর্ম এখন রাজনৈতিক ব্যবসায়ীদের হাতে একটা অস্ত্র হয়েছে। ব্যবসা করতে গেলে দেখে কি সহজে কোথায় লাভ পাওয়া যায়, আমি কি ব্যবসা করলে বেশি লাভ পাবো এবং অনায়াসে পাবো, অল্প ব্যয়ে পাবো, পুঁজি বেশি লাগবে না। রাজনীতির ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করলে অল্প ব্যয়ে ব্যবসাটা করা যায়, পুঁজিটা কম লাগে এবং সহজেই লভ্যাংশটা আদায় করা যায়। আমাদের এই উপমহাদেশে বিশেষ করে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং আমাদের রাজ্যের কথা আর বেশি করে বলতে পারি, আমরা গোবরে দেখেছি ধর্মটাই ব্যবহার করেছে অত্যন্ত সহজে, জাস্ট ধর্মীয় সুরসুরি দিয়ে লোকের আবেগকে তাদের ভোট বাক্সে চালিত করে তাদের কাট করে দেওয়ার জন্য। আজকের একটা উদাহরণ দিই, আজকে দুপুরে একটা টিভি চ্যানেল আমাকে বাইট নেবার জন্য ধরেছিল, কি বীরভূমের নারুরে শাসক দলের একটা নাম হচ্ছে মোহাম্মদ বা শেখ আলম এরকম কিছু, তিনি বক্তব্য রেখেছেন সভাতে যে আমরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হই আমরা তো 30% আর ওরা মানে অন্যরা হিন্দুরা বা অন্যরা 70%, আমরা 30% যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমরা এখানে 4টে পাকিস্তান তৈরি করতে পারবো। অর্থাৎ তার রাজনীতির মধ্যে দিয়ে চূড়ান্ত এক দেবতা রয়েছে, ধর্ম উন্মাদনা রয়েছে, পাগলামি রয়েছে এবং কোভিড ব্যাধি রয়েছে।
ধর্মীয় অন্ধত্ব গোলামীর ব্যাধি, সেই ব্যাধিকে রাজনৈতিক যারা নেতা নেত্রী তাদের সাথে চালিত করছে। অর্থাৎ যে আগুন নিয়ে খেললে যে আগুন ধরে যায়, সরকার হয়তো যারা ক্ষমতা আছে তারা তো বুঝতে পারছে, কত যাই না নিশ্চয়ই তারা বুঝতে পারছে, কিন্তু কার আগুন কার গায়ে লাগলো, দেশের কি হলো, সমাজের কি হলো, কি এসে যায়, আমার ভোট কি দরকার, তাতে মানুষের যদি ক্ষতি হয়, মানুষের আত্মার যদি ক্ষতি হয়, মানবতার ক্ষতি যদি ক্ষতি হয়, মানুষের মাঝে যদি কাঁটাতারের বাইরে তৈরি হয়, থোড়াই কি আর। তারা গর্জন বিলাসী, তারা শুনতে পায় না ঐক্যতান, তারা শুনতে চায় না উঠোনে ধুলো মাখা ক্ষুধাত শিশুটির কান্নার কণ্ঠস্বর। তারা কারা? যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। আর ধর্ম ব্যবসায়ী আর রাজনীতি ব্যবসায়ী, এরা মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই ইমাম ভাতা, আর তারই প্রতিক্রিয়া তাই পুরোহিত ভাতা। আমাদের অত্যন্ত দুশ্চিন্তা দুর্ভাবনার যে আমরা যারা বঙ্গবাসী তারা রাজনৈতিক ভেদাভেদ করতাম, রাজনৈতিক নীতি আদর্শের কথা বলতাম, কেউ বলতো আমরা দক্ষিণপন্থী, কেউ বলতো আমরা বামপন্থী, কেউ বলতো সমাজতন্ত্রের কথা, কেউ বলতো গান্ধীবাদের কথা, দক্ষিণপন্থীদের কথা, কেউ আর বলতো নেতাজি আছে সেও তো সমাজতন্ত্রে বিশ্বাস করে। অর্থাৎ মানবতার কথা কেউ না কেউ বলতো, পথ আলাদা হোক মত আলাদা হোক, তারা কিন্তু একটা রাজনৈতিক আদর্শে আদর্শায়িত ছিল। এখন কিন্তু চিনে চিনে ওতে সরে যাচ্ছে আমরা, এটাই তো চিন্তা। অধ্যাপক চক্রবর্তী, আপনার কাছে আমার প্রশ্ন, যে বিষয়টা ক্রমশ আলোচনার মধ্য দিয়ে সামনে আসছে যে ক্ষমতামুখী রাজনীতি, ক্ষমতা যে কোনোভাবে ক্ষমতার কাছাকাছি পৌঁছতে হবে, এই লক্ষ্যেই আমাদের সংবিধানের রীতি নীতি আদর্শগুলো একটু একটু করে লঙ্ঘিত হচ্ছে। কেউ খেয়াল করছেন না যে আমাদের সাংবিধানিক একটা রীতি আছে, নীতি আছে, রাজনীতি করতে হলেও তো একটা নীতি মানতে হবে। ধর্ম যেমন সৎ হতে শেখায়, তেমনি রাজনীতিরও তো কিছু নীতি নৈতিকতা এগুলো থাকা উচিত। কোথাও কি মনে হয় যে আজকে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এই নীতি নৈতিকতা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে বলেই এই ধরনের ঘটনাগুলো বারবার ফিরে ফিরে আসছে রাজনীতির ময়দানে? দেখুন, মানে রাজনৈতিক দলের যে সংজ্ঞা যেটা প্রচলিত, সেটা হচ্ছে যে যে ক্ষমতা দখল করতে চায়, এমনই একটা গোষ্ঠী যে ক্ষমতা দখল করতে চায়, এটাই হচ্ছে স্বীকৃত মানে রাজনৈতিক দলের সংজ্ঞা। সুতরাং রাজনৈতিক দল অথচ ক্ষমতা দখল করবো না, সেটা মানে রাজনৈতিক দলের যে অ্যাকসেপ্টেড ডেফিনেশন তার মধ্যে ক্ষমতা দখল নিশ্চয়ই, ক্ষমতা দখল তাদের লক্ষ্য, এটা তো রয়েছে। হ্যাঁ, আমি সেখানে আসছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ক্ষমতা তো নিশ্চয়ই দখল করতে হবে। হ্যাঁ, মানে মানুষের শাসন সেখানে সৃষ্টি করতে হবে, সেটাই গণতন্ত্র বলছে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে নীতিনিষ্ঠ কিনা, আমি ক্ষমতাটা দখল কিনা মানুষের ভালোবাসা দিয়ে, না মানুষকে ভয় দেখিয়ে জোর করে আমি ক্ষমতা দখল করলাম, সেই জায়গায় এই নীতির ব্যাপারটা কেউ যদি বলেন এক্ষুনি শেষ হয়ে গেছে, তাকে বহুদিন ধরেই দেখছি, বহুদিন ধরেই যেটা চলছে নীতি, কিন্তু সবসময় নীতি নীতিনিষ্ঠ ছিল এরকম নয়। গায়ের জোরে বহু নির্বাচন আমরা দেখেছি, ক্ষমতাকে কেন দেখেছি, এখনো চলছে, এখন নানান ধরনের বিষয় ঘটে, পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই পাল্টে যায়। নীতিনিষ্ঠটা যদি আগে থাকতো তাহলে কিন্তু এই ট্রানজিশনে এতটা অবক্ষয় ঘটতো না, এটা ছিল না বলেই কিন্তু অবক্ষয়ের লেভেলটা প্রতি মুহূর্তই পাল্টাতে থাকছে। যারা আজকে রাজনীতিতে আসছেন তাদের গুরুদের কাছে যা শেখা শিখছেন, তারা আবার তার গুরুর কাছে শিখে এসছেন। সবাই যদি ভালো কাজটা শিখে আসতো তাহলে কিন্তু এতটা পিছপা, এতটা নোংরামিটা ঘটতো না, সেটা কিন্তু নেই। যাই হোক, যে কথাটা বলা অত্যন্ত প্রয়োজন, যেটা বলতে দ্বিধা নেই যে পশ্চিমবঙ্গে যতদিন বাম রাজনীতির একটা সুযোগ ছিল, তারা অনেক কিছু ত্রুটি করেছে বটে, কিন্তু তাদের মধ্যে একটা আদর্শ ভিত্তিক ছিল, সে আদর্শটা ভুল কি সঠিক সে জায়গায় না গেলেও যেটা বলা যেতে পারে, সেটা যেটা তাদের আদর্শ মনে হতো সেটাই করতো, এবং আদর্শ বিচ্যুত ঘটলে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হতো, এরকম ঘটনা আমরা দেখেছি। কিন্তু ইদানিংকালে যারা রাজনীতি করছেন তাদের অধিকাংশই লক্ষ্য যে ক্ষমতা মানে নিজের ক্ষমতা, নিজের ক্ষমতা বলতে নিজের আর্থিক ক্ষমতা, নিজের পকেট ভর্তি করো। এই ব্যাপারটা যারা রাজনীতি করেছে পশ্চিমবঙ্গে, যাদেরকে আমরা দেখেছি, তাদের কারোরই সেরকম লক্ষ্য সেভাবে আমাদের কাছে প্রকাশ পাইনি। কিন্তু ধীরে ধীরে যেটা দেখা যাচ্ছে যে এক শ্রেণীর রাজনীতিবিদ তৈরি হচ্ছেন যাদের কেবল লক্ষ্য হচ্ছে ব্যক্তিগত স্বার্থ, এবং এই জায়গায় দাঁড়িয়ে আসার ফলেতে তাদের দ্বারা কিছু যায় আসে না। সেখানে ধর্মকে মেশাতে হবে বা এমন কিছু মেশাতে হবে
জাতীয় যেটা মেশালে ভোট পাওয়া যায়, মানে আপনার এনি ব্লেন্ডিং, এনি ব্লেন্ডিং সেটা চলে কি না চলে দরকার, ভোটের সাফল্যটাই সবচেয়ে কাঙ্ক্ষিত। এক্স্যাক্টলি, ভোটের সাফল্য এটা কিন্তু দেখুন এই সূত্র ধরেই আসবো চঞ্চলদার কাছে। চঞ্চলদা, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে আপনাকে আমি জিজ্ঞাসা করবো যে ধর্মনিরপেক্ষতার কথা আপনি বললেন, এই ধর্মনিরপেক্ষতা লঙ্ঘিত হচ্ছে কি না, রাজনীতিকরা বা রাষ্ট্র পরিচালনায় যারা যারা রয়েছে তারা এই ধর্ম যে সাংবিধানিক রীতিনীতি রয়েছে সেটাকে লঙ্ঘন করছে কি না সেটাকে যাচাই করা এবং তার প্রতিষেধক, সেই রকম ব্যবস্থা কি আমাদের ব্যবস্থাপনার মধ্যে রয়েছে? মানে ভারত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেরকম ব্যবস্থা কি সম্ভব হয়েছে নাকি সেটা নেই বলেই এরকম ঘটনাগুলো বারবার করে ঘুরে ফিরে আসছে? না, এটা তো প্রতিষ্ঠিত যে প্রতিদিন সংবিধানের আদর্শ লঙ্ঘিত হচ্ছে, প্রতিদিন প্রতি মুহূর্তে, এবং সেটা হচ্ছে বিগত কিছু বছর ধরে, 15-20 বছর। আমাদের কাছে উদ্বেগের বিষয় এটা, সারা ভারতবর্ষেই এটা হচ্ছে কিন্তু পশ্চিমবাংলায় এটা ছিল না। আমরা কিন্তু ভালো হই খারাপ হই, বাঙালি ব্যবসা করতে পারুক, চাকরি করতে পছন্দ করে না করে, এসব নিয়ে অনেক মানে মতামত থাকতে পারে, কিন্তু প্রসঙ্গে উল্লেখ করেছিলেন অধ্যাপক চক্রবর্তী, রাজাগোপাল চক্রবর্তী বলে দিলেন যে এখানে একটা সময় ছিল আর কিছু না হোক অনেক ভুল ত্রুটি থাকলেও রাজনীতিতে একটা নীতিগত অবস্থান ছিল যেটা এটা কিন্তু আমি কিন্তু এটা বলছি যে বাম ফ্রন্টের সময় তো বটেই, আমি বলছি তারও আগে যে সমস্ত মুখ্যমন্ত্রীরা তাদের মানে তারা শাসন করেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন বা রাজত্বকাল, তাদের বিরুদ্ধে নানান রকম অন্যান্য অভিযোগ থাকতে পারে, কিন্তু ধর্মকে এইভাবে রাজনৈতিক কাজে ব্যবহার করার অভিযোগ তাদের বিরুদ্ধে নেই। পশ্চিমবঙ্গের এটা ছিল একটা সংস্কৃতি, এটা আমাদের সকলের গৌরবের সংস্কৃতি, কোনো একজন বা কোনো একটা দলের নয়। সব থেকে উদ্বেগের বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের সেই রাজনৈতিক সংস্কৃতিটা, পলিটিক্যাল কালচারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা চেঞ্জ করছেন যারা ক্ষমতার অলিন্দে আছেন তারাই, মানুষকে এমন ভাবে তারা ভুল পথে পরিচালিত করছেন তার ফলে এই সংস্কৃতি বদলে যাচ্ছে। এর প্রতিষেধক আছে, প্রতিষেধক ওইভাবে সংবিধানে প্রত্যেকটি জিনিস লেখা আছে তা নয়, অনেক কিছু সুপ্রিম কোর্টকে তার ব্যাখ্যা দিতে হয়, ইন্টারপ্রেট করতে হয়। আর প্রতিষেধক হচ্ছে এটা যে নির্বাচন কমিশন কিন্তু এই বিষয়ের উপরে কড়া পদক্ষেপ করতে পারে, নির্দেশ দিতে পারে, যেটা আমাদের সংবিধান লঙ্ঘনের সামিল হচ্ছে নির্বাচনী সভার যে রীতিনীতি বা যে নির্বাচনী বিধি চালু হয়ে যাওয়ার পর মডেল কোড অফ কন্ডাক্ট, এই প্রকাশ্য সভায় এই ধরনের বক্তব্য রাখা অনুমোদনযোগ্য নয়, তাহলে একটা পরিবর্তন আসতে পারে। দ্বিতীয়ত মানুষ না, একটা কথা বলি, একটা কথা যে দ্বিতীয়ত মানুষ যদি এটাকে প্রত্যাখ্যান করতে আরম্ভ করে যে আমরা ধর্ম আমাদের যার যার নিজস্ব, আমরা নিজেরা ধর্ম দেখব, কিন্তু রাজনৈতিক নেতাদের দেখো কোনো তর্ক হচ্ছে না, কার ম্যানিফেস্টোয় কি লেখা আছে তা নিয়ে একদিনের বেশি দ্বিতীয় দিন আলোচনা হচ্ছে না, সাধারণ মানুষের আরো বেশি সচেতন এবং সতর্ক হওয়া প্রয়োজন আছে। আমি অনিন্দ্যবাবুর কাছে আসবো। অনিন্দ্যবাবু, আমার আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা আলোচনার সূত্র ধরে যেটা বুঝতে পারছি যে সংবিধানের নিয়ম কানুন লঙ্ঘিত হচ্ছে চূড়ান্ত ক্ষমতা দখল করবার লক্ষ্যে নীতি আদর্শটাকে পাশে সরিয়ে যেমন করে হোক নির্বাচনে সাফল্য পেতে হবে, এটাই সকলের লক্ষ্য। সেক্ষেত্রে আমার বক্তব্য কোথাও কি মনে হয় যে এই দলগুলো আসলে গণতান্ত্রিক মানসিকতা থেকে বিচ্ছিন্ন? ক্ষমতা আমাকে পেতেই হবে এমন তো কোনো কথা নেই, অর্থাৎ সবাই ক্ষমতার জন্য সমস্ত নীতি আদর্শকে লঙ্ঘন করছে, কোনোভাবেই যেন ক্ষমতাটা হাতছাড়া না হয়, এই যে ভাবনাটা কোথাও মনে হয় না এটা গণতান্ত্রিক ভাবনার সাথে ঠিক যায় না বা মেলে না? আমি তোমায় বলি, দেখো
পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারা ক্ষমতা ভোগ করেছে, অজয় মুখার্জি, প্রফুল্ল সেন, বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, এই পুরো যারা করে এসেছে তাদের প্যারামিটারটা তুমি দেখো, তাদেরকে কোনোদিনই ধর্ম নিয়ে রাজনীতি করতে হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্যের একটা বক্তব্য, এটাকে ভুল ব্যাখ্যা করা হয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল আমরা 235, ওরা 33, দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেবো, কিন্তু যে কোনো কারণে মিডিয়া হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়া হোক বা অন্যান্য মিডিয়া হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক, তারা বললো যে বুদ্ধদেব ভট্টাচার্যের যে অহংকার সেটা হচ্ছে আমরা 235 তোমরা 35, কিন্তু দাঙ্গা করতে এলে মাথা ঘুরিয়ে দেবো, এই কথা বলেনি। আসলে এখন যা প্রেক্ষিত এবং প্রেক্ষাপট বাংলার যেটা ঢুকছে সেটা হচ্ছে ধর্মকেন্দ্রিক। তুমি যদি রবীন্দ্রনাথে কর্ণকুন্তী সংবাদে যাও, তুমি দেখবে সেখানে যে কর্ণকুন্তীকে বলছে যে আপন পৌরষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার। এই ধর্ম মানে হচ্ছে মানব ধর্ম, এই ধর্ম মানে হচ্ছে কৃতজ্ঞতার ধর্ম, এই ধর্ম মানে হচ্ছে নীতির ধর্ম, এই ধর্ম মানে হচ্ছে নৈতিকতার ধর্ম। আজকে যারা এই দুটো দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, তুমি দেখবে যখন যে কোনো বক্তব্য যখন ওরা দেয় সূচনামূলক বক্তব্যে হয় ইনশাআল্লাহ থাকবে, নয় জয় শ্রীরাম থাকবে, অথবা যখন সমাপ্তি সূচক কোনো কোটেশন ওরা বলে সেখানে কোনো মন্ত্রপাঠ হবে বা ইনশাআল্লাহ বা হিজাব পরে একটা শ্রেণীকে তুষ্ট করার কাজ চলবে। আসলে যখন একটি রাজনৈতিক দল 10 বছর ক্ষমতা ভোগ করার পর তাকে যখন নির্বাচনে যেতে হয় তখন তার নির্বাচনে মানুষের জন্য কি কাজ করেছে, সমাজের জন্য কি কাজ করেছে, স্বাস্থ্যের জন্য কি কাজ করেছে, শিক্ষার জন্য কি কাজ করেছে, আলো পাখা রাস্তা ঠিক মতো মানুষ পেয়েছে কিনা, খাদ্যটা মানুষ পেয়েছে কিনা, মাথার উপরে ছাপটা মানুষের আছে কিনা, এই প্যারামিটারে ভোট হবে। এখানে তুমি দেখবে এই 10 বছরের কর্মকাণ্ড, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছিল কিছুদিন, তারপরে আবার উন্নয়ন কোথায় আছে জানি না, তার উপরে কিন্তু পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো কিন্তু বক্তব্য নেই। উনাকে যেহেতু ধর্মীয়ভাবে নানাভাবে আঘাত করা হচ্ছে, সেই সেই কারণে উনিও সেই ধর্মীয়ভাবে যে উনি হিন্দুত্বের একটা পতাকা নিয়ে উনি প্রচার করতে চাইছেন এবং মন্ত্র উচ্চারণ করছেন, কিন্তু আজকে বিগত 5 বছর বা 7 বছর আগে উনাকে কিন্তু কোনো লোক জনসভায় কিন্তু এই মন্ত্র উচ্চারণ করতে হয়নি, অতএব উনি কোথাও একটা ভয় পাচ্ছেন। আমাদের ব্রিগেড ছিল 28 তারিখ, তুমি শুনে থাকবে ব্রিগেডে, ব্রিগেডে হয়তো কিছু সমালোচনা হতে পারে, কিছু ডিসপিউট থাকতে পারে, কিন্তু ব্রিগেডে একটিবারের জন্য কোনো ঈশ্বরের নাম, জয় শ্রীরাম বা ইনশাআল্লাহ তাকে বলা হয়নি। আমরা মানব কল্যাণে কাজ করতে বলেছি এবং মানুষের জন্য কাজ করব। এবং তোমাকে আমি বলি হিংসার কথা, এই হিংসা এমন একটা বস্তু না, তোমার যদি ওপর লেভেল মানে নেতৃত্ব প্রেসিডেন্ট, কোনো দলের প্রেসিডেন্ট বা কোনো জেনারেল সেক্রেটারি, তারা যদি প্রভোগ করে, তারা যদি প্রভোগ করে, এবং না তারা নিয়ন্ত্রণ তো করছেই না, তারা প্রভোগ করছে, পুলিশকে জুতো দিয়ে মারবো, লাশ ফেলে দেবো, কেউ বলছে যে পুলিশের গাড়িতে বোমা ছুড়ে মারবো, ফলে কি হচ্ছে কর্মীদের মধ্যে একটা বার্তা তৈরি হচ্ছে যে এটাই বুঝি রাজনীতি। এটাই আমি বলি অনিন্দ্যবাবু, আজকেও মুখ্যমন্ত্রী তার ভাষণে বলছেন যে ভোটটা দিতে হবে এবং তারপরে বলছেন যে এলাকার যারা বাইরে থেকে এসেছে তাদের এলাকা ছাড়া করতে হবে এবং বলে দিতে হবে ওদের এখানে জায়গা নেই। আমি জানি না কাদের বলছেন, ভোট যদি বিপক্ষ দলকে দেয়, তার অপছন্দের দলকে দেয়, তাহলেও এলাকা ছেড়ে কেন চলে যেতে হবে এবং প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী সেই বক্তব্যটা কেন রাখবেন, সে প্রশ্নটা তো অবশ্যই থাকবে। আমি আসবো কাজী মাসুম আক্তারের কাছে। কাজী মাসুম আক্তার, আপনার কাছে যেটা প্রশ্ন, যে সত্যি ধর্মকে সামনে রেখে নাগরিকরা ভোট দেন? আপনি তো বিভিন্ন জায়গায় যান, আপনি সমাজকর্মও করেন, আমরা জানি আপনি একেবারে প্রত্যন্ত গ্রাম গঞ্জে ঘোরেন, সেখানে কি মনে হয় যে ধর্মকে সামনে রেখে সাধারণ নাগরিক ভোটটা দেওয়ার সময় কি তাদের কাছে এটা একটা মাপকাঠি হয়, কোন ধর্মের ইয়ে দাঁড়াচ্ছে, কারা কারা ধর্ম নিয়ে কথা বলছে, এটা কি মাপকাঠি হয়? দেখুন, তো বাস্তবের মাটিতে বলি আমি আপনাকে একটা কথা বলতে পারি যে কিন্তু স্বাভাবিকভাবে সরল অত্যন্ত ধর্মপ্রাণ মানুষের যত দারিদ্রতা থাকে, যত কষ্ট থাকে, যত ব্যথা থাকে, যত থাকে তখন নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দেয় যে ভগবান যা আছে আমাদের দেখবে, আমাদের রক্ষা তিনি করবেন, তাদের আবেগ কাজ করে। ধর্ম তো আবেগের নাম, তাই তো ধর্মকে কাফির বলা হয়েছিল, আবেগ একটা। আমি কমিটির কথা বলি, এই কমিটি দুটো ব্যাপার আছে, আমি এই কমিটির ভেতরে কাজ করা মানুষ তুমি জানি না, এটা ভয় থাকে, মাইনরিটি হলে একটা আতঙ্ক থাকে না, একটা কি করা যে কে আমাদের সিকিউরিটি, আমাদের বামেরা দীর্ঘদিন ধরে বলেছিল তোমাদের চিন্তা করতে হবে, আমার তোমার সঙ্গে আছে, সিপিএম সরকার ছিল এখানে, ওরা আস্থা রেখেছিল, কারণ অন্ধদের এরা দাঙ্গা করবে না, দাঙ্গা কোনো ধর্ম নিয়ে কিছু করছেও না, ফলে অত্যন্ত আর
অনেকটা নিরাপদ নিতে পারত, ফলে এ কথা বলেছে আমাদের অনগ্রসর তারা কোথায় একটা প্রমাণিত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না চাপিয়ে তাদের স্বাগত। বর্তমান সরকার তারা বললো তোমাদের কমিটির রিপোর্ট আছে না, তোমাদের দেখো তোমাদের চাকরি দেয়নি, তোমাদের শিক্ষা দেয়নি, বাসস্থান দেয়নি, তোমাদের দৈনন্দিন করেনি, তোমাদের রাস্তাঘাট গুলো কাঁচা, যেখানে মুসলমান জায়গা শুরু সেখানে রাস্তাঘাট খারাপ, ইলেকট্রিসিটি নেই, সেখানটা অনুন্নয়ন, সেখানে কুটুম্বার সংস্কার হয়নি, সেখানে সেখানে কলেজ নেই, এটা ধরিয়ে দিয়েছে কমিটির রিপোর্ট তাই বলেছে। ওরা তখন দেখলো কি বাবা ঠিক তো বলে এই মহিলা তো ঠিক ধরেছে, সত্যি তো আমাদের স্কুল নেই, সত্যি তো আমাদের কলেজ নেই, আমরা সত্যি তো পিছিয়ে আছি, আবার এই তো খুব ভালো কথা কাপড় দেয় ইনশাল্লাহ বলে, আচ্ছা ইনশাল্লাহ কখনো বলতে হয়, এটা তো আমাদের মাননীয় যা ইনশাল্লাহ কথা অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা, যে সফল হবই আল্লাহ সফল হব, এর নাম ইনশাল্লাহ, অর্থাৎ তুমি আল্লাহকে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছি, আল্লাহর প্রতি যাদের প্রচন্ড ভক্তি, ইসলামের প্রতি যাদের প্রচন্ড ভক্তি, এটা যে অভিনয় এটা যে ভূমিতা, সরল সাদা সিধে মানুষরা এগুলো বুঝতে পারে না, তাই তিনি যেখানে যাতে বলে দেন ইনশাল্লাহ খোদা বেশ বলে দেন, আবার এইদিকে জয় শ্রীরাম বলছেন অগ্রগতি রাম, আমাদের পৌরুষ, আমাদের ভারতীয় তো চেতনা, আমাদের ধর্মীয় চেতনা, আমরা বিরতির পর ফিরে এসে যে বিষয়টার উপরে আলোকপাত করার প্রয়াস করব, যে সামনে নির্বাচন আমরা খুব উৎকণ্ঠা এবং আতঙ্কের মধ্যে রয়েছি, যদি বিষয়টাকে প্রতিরোধ না করা যায় হয়তো আমাদের আরো ভয়ঙ্কর কিছু ঘটনার সাক্ষী থাকতে হতে পারে, এইটা যাতে না হয় এবং সেই জন্য আমরা এই প্রয়াস করব যে সাধারণ মানুষের মধ্যে বোধ এবং সচেতনতা কাজ করুক, আমরা তার উপরে আলোকপাত করবার চেষ্টা করব এবং আপনাদের প্রত্যেকের নিজস্ব মতামত নেব। তবে এখন আমার সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। অফিস যাত্রা এবার আরো সহজ, এসে গেল সিটি রাইডার অ্যাপ বেসড এসি ফার সার্ভিস। অফিস যাত্রার সহজ উপায়, অ্যাপের মাধ্যমে বুক করুন আর নিমেষের মধ্যেই সবটা পেয়ে যান একেবারে হাতের মুঠোয়। বিশদে জানতে ফোন করুন 6292234500 অথবা 6262680000 অথবা 7844860000 নম্বরে। কম খরচে শহর এবং শহরতলির অফিস যাত্রার নিরাপদ ঠিকানা সিটি রাইডার। আজই আমাদের অ্যাপটি ডাউনলোড করুন আর আপনার অফিস যাত্রাকে অত্যন্ত সহজ করে তুলুন। সিটি রাইডার অ্যাপ বেস্ট এসি বাস সার্ভিস, শুধুমাত্র আপনার জন্য। অফিস যাত্রা এবার আরো সহজ, এসে গেল সিটি রাইডার অ্যাপ বেস্ট এসি ফার সার্ভিস। অফিস যাত্রার সহজ উপায়, অ্যাপের মাধ্যমে বুক করুন আর নিমেষের মধ্যেই সবটা পেয়ে যান একেবারে হাতের মুঠোয়। বিশদে জানতে ফোন করুন 6292234500 অথবা 6262680000 অথবা 7844860000 নম্বরে। কম খরচে শহর এবং শহরতলির অফিস যাত্রার নিরাপদ ঠিকানা সিটি রাইডার। আজই আমাদের অ্যাপটি ডাউনলোড করুন আর আপনার অফিস যাত্রাকে অত্যন্ত সহজ করে তুলুন। সিটি রাইডার অ্যাপ বেস্ট এসি বাস সার্ভিস, শুধুমাত্র আপনার জন্য। অফিস যাত্রা এবার আরো আমি আবারও আসবো আমার আজকে যিনি অতিথি আছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছেই আসব। অধ্যাপক চক্রবর্তী, যে প্রসঙ্গটা নিয়ে আজকে আলোচনা করছি, কি মনে হচ্ছে যে উদ্বেগ বা আশঙ্কার জায়গা কি আরো বাড়তে পারে যেভাবে গোটা প্রক্রিয়াটা এগোচ্ছে? না দেখুন, যে সরকারি পক্ষ যারা আছেন, শাসক দল যারা আছেন, তারা এই মুহূর্তে বুঝেছে যে যে একটা সংখ্যালঘু ভোট তাদের সঙ্গে আছে, এটা কোনো সন্দেহ নেই। সংখ্যালঘু ভোট যদি তাদের সঙ্গে না থাকতো তারা কিন্তু এই হিন্দু ভোটটা খেলতে যেত না। ভোটটা সম্বন্ধে তারা সজাগ,
যে আব্বাস সিদ্দিকী যিনি এসেছেন তিনি তার ইসলামিক সত্তাটাকে সেভাবে বজায় রাখেন, তারপরে খুব একটা মুসলিম ভোট ভাগ হচ্ছে না এটা পরিষ্কার। এখন তাহলে হিন্দু ভোট যদি পোলারাইজড হয়ে যায় আমার বিপদ হতে পারে, সুতরাং হিন্দু ভোটে আমাকে ঢুকতেই হবে, আর হিন্দু ভোটে ঢুকতে গেলে দু চারটে মন্ত্র আমায় বলতেই হবে, সঠিক বা বেঠিক বলতেই হবে। সাধারণ মানুষ সবাই তো আর সঠিক মন্ত্র মনে রাখেন না, তারা ভাবছেন উড়ি বাবা কি বিরাট ব্যাপার, কি সুন্দর বলছেন। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো এটা কিন্তু একেবারে পরিকল্পনা মাফিক, এদের কোনো ধর্মের প্রতি আকর্ষণ নেই, ধর্ম যে মূল বক্তব্য শেখায় শেখানো তার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। হ্যাঁ, আমি যদি মুসলমান ধর্মের কথা বলি আমি তাকে শ্রদ্ধা করবো ভালোবাসবো, কিন্তু সেখানটাকে আমি ব্যবহার করছি ভোট পাবার দিকে, আমি হিন্দু ধর্মকে ব্যবহার করছি শ্রদ্ধা না জানিয়ে ভোটের দিকে। তার ফলে যেটা একটা ঘটছে যে খুব পোলারাইজড পলিটিক্স শাসক দল করছে, যাদের হাতে ক্ষমতা তারা যদি খুব পোলারাইজড পলিটিক্স প্লে করতো তাহলে কিন্তু গন্ডগোল বাড়তে পারত, এটা কিন্তু তারা যেহেতু করছে না, তার ফলে এই মুহূর্তে ওই পোলারাইজেশনের যে ভয় সেটা তেমন ভাবে নেই বলেই আমার ধারণা। সুতরাং এই মুহূর্তে আমরা অনেকটাই নিরাপদে আছি যে ওই ধর্মের যে বিভাজন সেটা খুব একটা হয়তো এই মুহূর্তে ঘটছে না শাসক দল। আমি চঞ্চলদার কাছে আসবো। চঞ্চলদা, আপনারও কি মনে হয় যে ধর্মীয় বিভাজন করবার যে প্রক্রিয়া বিভিন্ন রাজনৈতিক দলগুলো নেবার চেষ্টা করছে সেই প্রক্রিয়া এখানে খুব একটা ফলপ্রসূ হবে না? না, আমার তা মনে হচ্ছে না। ধর্ম এটা এক সময় বলা যেত যে সারা ভারতবর্ষে কাজ হলেও বা উত্তর ভারতে হলে গোবলয়ে হলেও আমাদের এখানে হতো না, কিন্তু এখন পশ্চিমবাংলাও কিন্তু এই রোগে আক্রান্ত। এটা সুস্পষ্ট গত লোকসভা নির্বাচন দেখলেও বোঝা যায় এবং এইবার নির্বাচনের প্রচার দেখলেও বোঝা যায়। ফলে তীব্রভাবে চেষ্টা করা হচ্ছে দুটো রাজনৈতিক দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, যে তারা ধর্মীয় ভাবে বিভাজন করার চেষ্টা করছে, যেমন বিজেপি তেমনি নরম হিন্দুত্ব দিয়ে আবার সঙ্গে মুসলমানদের রেখে তার পাল্টা চেষ্টা, অর্থাৎ ধর্মীয় ভিত্তিটাকেই কোন রকমে ভোটে জিতে ক্ষমতায় যাওয়ার বেপরোয়া চেষ্টা হিসেবে কিন্তু লক্ষ্য আমরা করছি। আমি এই সঙ্গে আমি আর পরে বলবো না, এই সঙ্গে আমি এটা বলে নিতে চাই এর ফল যেটা মারাত্মক হচ্ছে, এই যে আমাদের এবার আমরা আশ্চর্য হয়ে দেখলাম এক এক সময় নির্বাচনের আগে এক একটা কথা পপুলার হয় এবং এবার হয়ে গেল কি খেলা হবে, সবাই বলছেন খেলা হবে, রাজনীতিটা পৌঁছে দেওয়া হলো সর্বত্র। এই রাজনীতিটা যে খেলায় পরিণত হলো এবং তাতে বিজেপিও এমন রণহুঙ্কার দিচ্ছে, তৃণমূলও সেরকম রণহুঙ্কার দিচ্ছেন, মুখ্যমন্ত্রী বলছেন ভাঙা পায়েই খেলা হবে, এই কি খেলা হবে এটা আমরা গত 24 ঘন্টায় 3টে জেলায় 4টি মৃত্যুর মধ্য দিয়ে যদি না বুঝতে পারি তাহলে আমাদের কপালে কিন্তু আরো অনেক 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 রক্তপাত আমাদের কিন্তু দেখতে হবে। এই কথা সূত্র ধরেই আমি অনিন্দ্য বাবুর কাছে আসবো। অনিন্দ্য বাবু, কোথাও কি মনে হয় যে আসলে এই যে খেলা হবে, প্রথম থেকে খেলা হবে কিনা বলে স্লোগান দেওয়া হচ্ছে, কোথাও কি মনে হয় যে আসলে এখান থেকে একটা সন্ত্রাসের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়াস হচ্ছে? যার নিদর্শন আমরা 24 ঘন্টায় দেখেছি, আমরা উদ্বিগ্ন, আমরা আশঙ্কিত যে অবিলম্বে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ না করলে, শব্দটার মধ্যে এই বার্তাটা নিহিত ছিল সন্ত্রাস। একদমই তাই। তোমাকে বলি 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে উন্নয়ন এতটা কাজ করেছিল যে দেখা গেল যে 1,70,00,000 মানুষকে ভোট দিতে দেওয়া হলো না এবং ভোট লুট হলো। দেখো, আমরা যারা রাজনীতি করি আমাদের কাছে গীতা বলো, কোরআন বলো, বাইবেল বলো, পুরোটাই হচ্ছে সংবিধান। অর্থাৎ সংবিধানের যে ধারা এবং সংবিধানের যে উপধারা আছে বা সংবিধানের যে অনুচ্ছেদ আছে সেই মতো আমরা এগোনোর চেষ্টা করি এবং ভারতবর্ষের সংবিধান আমার মনে হয় যে কোনো ধর্মগ্রন্থের থেকেই সব থেকে পবিত্র ধর্মগ্রন্থ
এবার তৃণমূল খেলবে হচ্ছে ভোটের দিন সন্ত্রাস পুলিশকে দিয়ে বুথ দখল করে রিগিং করিয়ে, আর বিজেপি খেলবে ঠিক ভোটের পরে তৃণমূলে যে সমস্ত এমএলএরা জিতবে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, পয়সার লোভ দেখিয়ে বা ক্ষমতার অহংকার দেখিয়ে তাদেরকে কিনে দেবে। তার সাথে আর একটা খেলা যেটা হবে সেই খেলাটা হচ্ছে তোমার মেশিনারির খেলা, মানে হচ্ছে ইভিএম মেশিনে সেই খেলাটা হবে। এখন তোমাকে আমি বলি যে দেখো, বাংলার গণতন্ত্র হোক, ভারতবর্ষের গণতন্ত্র হোক, আর যাই হোক, গণতন্ত্রকে দেবী হতে পারে, গণতন্ত্র দেবতা হতে পারে, গণতন্ত্রের কোনো মূর্তি আমরা দেখিনি, কিন্তু আমরা সমাজতন্ত্র গণতন্ত্র বলতে যা বুঝি যে এই গণতন্ত্র আর যাই হোক মানুষের রক্তে লাল হতে চায় না। মানুষের সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার আছে, যে কোনো একটি রাজনৈতিক দলকে ভোট দেবে, যে কোনো একটি রাজনৈতিক দলকে ভোট দেবে না। এই খেলা হবের মধ্যে দিয়ে একটা প্রচ্ছন্ন একটা থ্রেট, একটা প্রচ্ছন্ন হুমকি যে যদি তুমি আমাকে ভোট না দাও তাহলে কিন্তু এই খেলা হবে ভোটের পরেও, আর তুমি যদি আমাকে ভোট দাও তাহলে খেলা হবে ভোটের পরে। দু তিনটে অংশ আছে, দু তিনটে অংশ কি, যদি ভোটের দিন তুমি আমাকে ভোট না দাও, যদি আমি দেখতে পাই যে তুমি ভোটের দিন ভোট দিতে আমাকে গেলে না বা তুমি অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দিলে, তাহলে রক্তের হোলি যেটা উনি বলছিলেন, রক্তের হোলি তোমার পরিবারের সাথে খেলা হবে। আর যদি ভোট তুমি আমাকে দাও তাহলে সব রকম অনুদান অর্থ যা যা আমার কাছে আছে সমস্ত কিছুই তোমার উপরে বর্ষিত হবে, তো আমার ভালোবাসা, কোনো অনুদান এবং কোনো কিছুর খামতি থাকবে না। এটাও একটা খেলা। আসলে মুশকিলটা কি জানো তো, যে ভারতবর্ষের গণতন্ত্রকে যারা লুট করতে চাইছে, ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষের অধিকারকে যারা হরণ করতে চাচ্ছে, সেই মানুষগুলো যে যেন তেন প্রকারে ছলে বলে কৌশলে আজকে ক্ষমতায় আসতে চাইছে। আজকে ধর্মীয় উন্মাদনার কথা তুমি বলছো, এক মিনিট আমি 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 একটু শেষ করে নিই যে আজকে তুমি বলো তো ইউরোপের, হ্যাঁ ইউরোপের কোনো কান্ট্রিতে যিশুকে সামনে রেখে ভোট হয়? দুবাইয়ের বা পাকিস্তানের কোনো, বাংলাদেশের কোনো নির্বাচনে হাজরত মোহাম্মদকে সামনে রেখে ভোট হয়? তাহলে ভারতবর্ষ যেখানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেখানে কেন ইনশাআল্লাহ বা জয় শ্রীরামকে সামনে রেখে ভোট হবে? তাৎপর্যপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা নিয়েই আমি আসবো কাজী মাসুম আক্তারের কাছে। ধর্মকে সামনে রেখে ভোট কেন? সেটাকে মান্যতা বা সাধারণ নাগরিক সেটাকে মান্যতাই বা দিচ্ছে কেন? আমি টিভি চ্যানেলে আক্তার মত নেতা তিনি বলছেন, বলতে গিয়ে বলছেন আমরা ধর্ম নিয়ে মানুষকে বিপদগামী করার খেলা, মানুষের মধ্যে মাঝে কাঁটা তার বেড়া তৈরি করার খেলা। আর এই খেলা খেলতে গিয়ে রক্তের হোলি খেলা, সে রাজনীতির নামে, আবার ধর্মের নামে, আবার জাতির নামে, আবার শ্রেণীর নামে যে খেলাটা হবে, কিন্তু হতে পারে সমস্ত ভেঙে চুরমার হয়ে যেতে পারে, সামাজিক কাঠামো ভেঙে যেতে পারে খেলায়, সে যে ধর্মের নামে খেলা। ধর্ম যখন আমরা মাথা নেই, ধর্ম তখন মাথা থেকে পায়ে নামে না, আরো উপরে ওঠে। ধর্ম তো নয়, ওটা অধর্ম, ওটা ধর্মের নামে ভণ্ডামি, ভ্রষ্টাচার, ধর্মকে বিভ্রান্ত করা। আর আপনি যেটা বলছেন খুব দুর্ভাবনা, দুশ্চিন্তারা আজকে চারজন বলছেন, আমি খবর সারাদিন টিভি ফিভি কিছু দেখিনি, আমি খবর কাগজ পড়তে ভালো লাগছে না, টিভি দেখতে কষ্ট লাগে, শুধু ঘৃণা ঘৃণা ঘৃণা, শুধু একে অপরকে গালাগাল দিচ্ছে, হত্যা করতে শেখাচ্ছে, বাচ্চাদের চোখটা আটকে রাখতে হয়, গার্ড করে রাখতে হয়, বাবা তুমি দেখো না তুমি খারাপ যাবে, এতটা খারাপ দৃষ্টান্ত এরা। মানুষকে যে মানুষ অসম্মান করতে পারে, এই টিভি চ্যানেলে আমি যাই আপনাদের চেয়ে দেখি মানুষ মানুষ একটু শ্রদ্ধা করে, গুরুজনকে শ্রদ্ধা করতে পারে না, শুধুই গালি দেয়, শুধুই অসভ্যতা করে, বর্বরতা করে। সচেতন যদি তাই করে, যারা লেমেন সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা তো বিপদগামী হবেই, খেলা তার দত্ত না। পার্থক্য দুশ্চিন্তা নির্বাচন কমিশনকে একটু আগে আমি আসবো, নির্বাচন কমিশন কঠোর কঠোর রাজনৈতিক সচেতন হলে, নাগরিকরা যদি আরেকটু সচেতন হতেন তাহলে হয়তো এই গরলটা এতটা প্রকট হতো না। নিঃসন্দেহে দেখুন, আমরা মানে ব্যাপারটা কি জানেন, বাঙালিদের একটা বড় ত্রুটি, যাকে ভালোবাসে
এত গভীর ভালোবেসে ফেলে যে তাতে সে তার অনেক কিছু ত্রুটি দেখেও দেখতে পারে। বামেদের যদি আমরা 77 থেকে 2011 পর্যন্ত না রাখতাম তাহলে বামেরা কিন্তু পরিবর্তিত হতে পারত। এই তৃণমূল সরকারকে আমরা 10 বছর রেখেছি, আবার অনেকে ভাবছেন আরো রাখবো। তার ফলে বোঝাই যাচ্ছে যে আমাদের ত্রুটি ওই ভালো যদি সত্যি কারুকে বাসি তাকে পরিবর্তন তাকে সংশোধন করার সুযোগটা আমাদের দেওয়া দরকার, সেটা আমরা বামেদের দিইনি। তারপরে বাম আজকের কোথায় চলে গেছে, একই জিনিস আমরা তৃণমূলকে করার চেষ্টা করছি। তার ফলে আজকের এই দলটিও মানুষ থেকে বিচ্যুত হয়ে পড়েছে। মানুষকে ছোট ছোট প্রতিক্রিয়া নিয়ে আমি শেষ করব। চঞ্চলদা, ঠিক এখানেই যে সাধারণ নাগরিককে সচেতন হতে হবে, এই ধরনের খারাপ রাজনীতির বিরুদ্ধে প্রতিষেধকের কাজ করতে হবে নাগরিক সচেতনতা দিয়ে, সেখানেই কি কোথাও খামতি থেকে গেছে? খুব সংক্ষেপে, কারণ সেখানেই খামতি থেকে যাচ্ছে। তার কারণ, তার একটা বড় কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এটা চালু হয়ে গেছে যে ক্ষমতায় যারা থাকবে তাদের সঙ্গে না থাকলে আমি এই 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 সুবিধাগুলো পাবো না, এইভাবে তারা এই যে আমি আগে একটা আলোচনাতেও বলেছিলাম উপভোক্তা তৈরি করছে, সেই উপভোক্তারা ক্ষমতাসীন দলের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে। রাজাগোপাল বাবু খুব মূল্যবান একটা কথা বলেছেন, আমরা যদি সচেতন হয়ে এদের দ্রুত সংশোধন করি, মানে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে না দেওয়া। কথা বললেন, আমি কাজী মাসুমের কাছে আসবো একদম। আমি এটা 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 শেষ করছি অনুগম পাঁচ সেকেন্ড। দ্রুত সংশোধন মানে আমরা যে মুহূর্তে বুঝতে পারবো যে এই দল তার সঠিক কাজ থেকে বিচ্যুত হচ্ছে, পরিবর্তন করে দাও, অন্য দলকে আনো, তা পারছে না পরিবর্তন করে দাও, এইটা দরকার পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে। একদম, সেই সংস্কৃতিটা কি হারিয়ে গেছে কাজী মাসুম আক্তার? পশ্চিমবঙ্গের মানুষের মধ্য থেকে এই বোধটা যে যারা দুর্নীতিগ্রস্ত সরকার বা রাজনৈতিক দল তাদের পরিহার করতে হবে, সেই বোধটা কি কোথাও খামতি পড়েছে কাজী মাসুম আক্তার? একদম একদম, আমাদের সময় একদম এটা এটা হয়েছে তো অবশ্যই, এটা অধঃপতন ঘটেছে আমাদের চিন্তা চেতনা। আমি শুধু এই 24 আওয়ার সিভিল মাধ্যমে বঙ্গবাসীকে যারা বিধানসভা ইলেকশনের মুখোমুখি হচ্ছে একটা মিনতি করছি, একটা প্রার্থনা করছি আপনাদের কাছে, আপনাদের বিভ্রান্ত করতে রাজনীতি দলগুলো যাচ্ছে, আপনারা প্লিজ বিভ্রান্ত হবেন না। যে করিম পাশে শ্যামাপ্রসাদ, শ্যামাপ্রসাদ সাথে একসাথে বড় হয়েছেন, ভালোবাসা রাখুন। আসলে এরা আপনার আসল প্রিয় মানুষ, যাদের প্রতিবেশী ছিলেন প্রতিবেশী থাকুন, ধর্ম জাতি বর্ণ রাজনীতির নামে ভেদাভেদ করতে দেবেন না। ভেদাভেদ করতে লোক আসবে, এটা তাদের ব্যবসা, আপনারা সতর্ক হয়ে যান, আপনারা বন্ধুত্ব রাখুন। আপনাদেরও ব্যর্থতা নয় যে সাধারণ মানুষকে বোধকে সচেতন করা, তাদের এই বোধে উন্নীত করা যে খারাপ রাজনীতি হলে তাকে বর্জন করতে হবে? একদম, ধর্মের আগ্রাসনে মানুষ আজকে দ্বিধাবিভক্ত হয়ে গেছে। 2019 নির্বাচনে আমরা দেখেছি কিভাবে প্লোরাইজড হয়েছে হিন্দু আর মুসলমানের মধ্যে, আড়াআড়ি ভাবে একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। আমি শুধু একটা ছোট্ট লাইন বলছি, যেটা হচ্ছে তোমার দেবতা থাকে মঠে মঠে মন্দিরে, আমার দেবতা নজরুল রবীন্দ্রনাথ থাকে হৃদয়ের অন্তরে। তো আমাদের পরিষ্কার ভাবে আমাদের দর্শনহীন ভাষায় বলছি, বাংলাকে আমরা হিন্দু, এইটুকু বলবো যে আজকে এই অনুষ্ঠানটা করবার তারা আমাদের এই কারণে ছিল, তাগিদ এই কারণে ছিল যে একটা ভয়ঙ্কর সময়ের মুখোমুখি আমরা হতে যাচ্ছি, সেই সম্পর্কে সাধারণ মানুষকে জানানো, সাধারণ মানুষের বোধ চেতনা জাগরিত হোক, তাদের বোধ দিয়ে চেতনা দিয়ে তারাই ভয়ঙ্কর খারাপ সময়টার মোকাবিলা করুক। অবশ্যই আমরা চাই নির্বাচন হোক, গণতন্ত্রের উৎসব হোক, কিন্তু সেটা যেন প্রকৃতই উৎসব হয়। আমাদের সংবিধানে যে রীতি আছে, যে নীতি আছে, সেই সম্পর্কে মানুষ আরও বেশি অবগত হন, এবং ধর্ম নয়, জাতপাত নয়, শুধুমাত্র রাজনীতিটা নিজেদের জীবনযাপনের সাথে যেগুলো প্রয়োজন সেগুলোর সাথে মিলিয়ে ভাবতে শিখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, সঙ্গে থাকুন, আমরা এই ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান নিয়ে আবারও আসবো আলোচনা টেবিলে। সবাইকে অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।